हे गाइस वेलकम टू माय चैनल विश्वजीत ब्लॉग दिखे। तो आज के हमारे जो चैनल का आज के जो वीडियो हमारा देखा से गोलगाछा राजबाड़ी। तो आज के रेजे हमें जो जगह दाड़ी आज पूरा देखते हैं एक पुरो राजबाड़ी एक बहुदी आगे पुरो राजबाड़ी एखे अनेक कि है फांगशन शूटिंग फुटिंग समस्त किसू है। तो यही पुरो बाड़ी घूर देखो आप बाड़ी छादे रही तो छाद के जब एन तलाई जाब तलाई गए पुरोटा देखो अपने। तो देखो भलो लगले लाइक शेयर कमेंट कर देवें। तो गाइस आमरा एखन छादेर उपरे आछि ठीक आछे एखन छादेई आछि। ये जे पुरो एरियाटा देखते पाच्छो एगुलो पुरो आगेकार दिने राजबाड़ीदेर सब राजराजादेर सब थाकतो एई जे पुरो बाड़ीगुलो। आर एई जायगाटा होच्छे भाड़ा देया हय एखन एई जे देखते पाच्छो जामा कापड़ सब होच्छे सब भाड़ा देया हय एगुलो ठीक आछे। तो आमरा एकटु आगे जाबो एटा अनेकटा बड़ो एकटा छाद एखन सब तुम देखले ही बुझते पारबे छादटार अवस्थाटा सो कतटा पुरोनो। ये जो देवालगुलो देखते पाच्छो एगुलो सब एखन बाड़ी घरदोर हये गेछे एखन ये जो डोबा फोबा समस्त किछु एटा छादेर ऊपर थेके देखाच्छि आमि। सो आमरा एइदिके जाब एखाने अनेक घर आछे जेखाने बोले किना आगेकार दिने सब ओई नाच नाच गान जे होतो सब रानीरा नाचतो ना कारा नाचतो ठीक है। तो यही और कि एखाना है हमें देखो ये घरगुलो देखते देवाले छोटो छोटो ठीक है। तो ये हमें भेतरटा ढुकब भेतरटा भेतरटा ढुकब ढुकी भेतरटा ये रास्ता देखते रास्ता ये नीचे देखल भाड़ा बाड़ीगुलो थे ओ दिक्ट जा चलो हमें एकटू भेतर दिखे ढुकी भेतर दिखे ढुके देखाई आसिनी कखनो एबारेटा फार्स्ट टाइम। सो एटा नीचेर दिखे चले जाच्छे आरो नीचेर दिखे आर जाबो ना दरजा देवा आछे देखते पाच्छो। सो बेरिये आसि आमिओ फार्स्ट टाइम एबारेटा ढुकलाम आर उपरे उठलाम। तो एई जे जायगाटा पुरो जायगाटा देखते पाच्छो एटा एटा होच्छे राजराजादेर आगे सब नाच गान जे होतो ना तो ओई नाच गानेर सब এইখান এই জায়গাটাতে হতো প্লাস এই যে ঘরটাই আমরা ঢুকবো এখন এই যে ঘরের এটা তো খুলছে না এই যে ঘরটা এখানে সব নাচ গান হতো আগেকার দিনে ঠিক আছে। তো তোমরা দেখতেই বুঝতে পারছো এইগুলো সব নাচ গান হতো। এই যে উপরটা দেখো তোমরা কত দিনের পুরনো সব ঠিক আছে। আর এই যে নিচের জায়গাটা ওই যে সিঁড়িটা দেখালাম ওই সিঁড়িটা দিয়ে এখানে আসছে ঠিক আছে। তো আমরা ওখানে যাচ্ছি না এখন তো আর পাশেও অনেক ঘর আছে ঘরগুলো বন্ধ আছে দেখাচ্ছি তোমাদের চলো ঠিক আছে। এখান থেকে বেরোলাম বেরিয়ে এই যে ঘরগুলো সব চাবি দেওয়া দেখতে পাচ্ছ এই যে ঘরগুলো সব চাবি দেওয়া এই ঘরটাও চাবি দেওয়া এই ঘরটা সব সেমই সব ঠিক আছে। তো বাইরে বেরোই আমরা বেরিয়ে ছাদটাতেই এলাম আবার আর এটা আমার একটা বন্ধু বাপ্পা এই নিয়ে এলো আমাকে ঠিক আছে। তো ছাদটা তো এখানটা দেখালাম এবার এই দিকটা এই যে বাপ্পা দেখতে পাচ্ছ হ্যাঁ এই আমার অনেক দিনের ছোটবেলাকার বন্ধু এখানে লাইটিংয়ের কাজ করে। সো এখানে লাইট খুলছে বৃষ্টি পড়ছে অলরেডি যে তারপর সব খুলছে লাইট লেগেছে। ওই যে টিনের চালটা দেখতে পাচ্ছ জঙ্গলে ওই টিনের চালটা ওই যে টিনের চালটা দেখতে পাচ্ছ জঙ্গলের মধ্যে এবার এইটা হচ্ছে রথতলা আর এইটা দেখতে পাচ্ছ এটা শিব মন্দির ঠিক আছে। এই বৃষ্টি এসে গেছে রে খুব জোর বৃষ্টি এসে গেছে এই যে রথতলা এই যে টিনের চালটা এটা হচ্ছে শিব মন্দির ঠিক আছে। এই যে সরি টিনের রাত এটা এটা হচ্ছে রথতলার ভেতরে রথ থাকে দেখানোর চেষ্টা করবো রথটা একটুখানি থাকো বৃষ্টি এসে গেছে অলরেডি ভিজছি আমি তাও দেখানোর চেষ্টা করবো রথটা ওই চো ওই দেখো দেখতে পাচ্ছ হলুদ কালারের এটা রথটা দেখা যাচ্ছে। তো ওটা ও মাই গড হচ্ছে রথ মানে রথ থাকে। তো আমরা বেরিয়ে যাচ্ছি ওই বেরিয়ে চ বৃষ্টি এসে গেছে চলে চলে রুকো জরা সবর করো বোলা ধাক্কা বুক্কি নাই করনে কা আরাম সে লেনে কা হ্যাঁ। এই যে আমরা এখান থেকে বেরিয়ে যাবো এবার এটা কতটা ছোট একটা এরিয়া দেখতে পাচ্ছ সব ঘরটা গুলো আর এইটা দেখো কতটা ছোট। তো এই জায়গা ঢুকে গেলো তো আমরা এখন তলার দিকে যাব নিচের দিকে বন্ধ করবি নাকি তো আমরা নিচের দিকে যাব আর এই যে বাপ্পা যাচ্ছে বাপ্পা দেখাবে পুরোটা
পুরো বাড়িটা দেখাবে, এই যেহেতু লাইটের কাজ করে এখানে জানে। আর এই যে এটা একটা জায়গা, এটা দিয়ে পুরোপুরি নিচে চলে যাচ্ছি আমরা। তো আমরা নিচে পরে যাবো, আগে ওপরটা দেখো। আর তোলে না লাইটটা নিয়ে নাও। এইটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড একটা, ঠিক আছে? আমরা নিচের দিকে যাচ্ছি, এটা কোথায় যাচ্ছি জানি না। এই যে তোলার দিকে নাম না দেখাই ওখানটা, এই যে দেখতে পাচ্ছি এটা অনেক বড় একটা এরিয়া। তো এই যে এর থেকে বেশি কিছু আর নেই, এটাকে দেখতে পাচ্ছ গেট দেওয়া হয়ে গেছে। চলে তো ওখান থেকে আমরা চলে যাই না, এবার বাইরেটা বেরোবো। এই যে ভেতরটা হচ্ছে এটা রাজবাড়ি, দিকটা বন্ধ আছে, এই যে তালা মারা। আর এটা হচ্ছে নিচের সিঁড়িটা, যেটা উপর দিয়ে দেখালাম, ওখানে পরে আসছি। চলে দেখতেছো আর এই যে এখানটা জন্মদিন বাড়ি ছিল, এখানে ভাড়া ভাড়া দেয় পুরোটা। এখানে দুর্গাপুজোও হয়, জন্মদিন বাড়ি হয়, ঠিক আছে? আর এই যে এখানে লোকজনরা সব বসে, আর দেখতে পাচ্ছ কি সুন্দর সাজানো। তো এই একটা জিনিস, এখানে একটা বড় আয়না একটা দেখতে পাচ্ছ, এই যে আয়নাটা দেখতে পাচ্ছ, এই যে সব এখানে বসে, যে অনুষ্ঠান বাড়িতে যেমন হয় আর কি, তো সেরকম টাইপের। আর সব থেকে ইউনিক হচ্ছে এই আয়নাটা, কতটা বড় দেখো আয়নাটা। তো আমাকে নিজেকেও দেখা যাচ্ছে আমাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে বড় একটা আয়না। তো এরকম আয়না আরও আছে সাইডে, চলো দেখাবো, চলো এই দিকটা। তো আমরা ভেতরটা ঢুকছি, এই একটা বাড়ি এখান, এটাও এটা হচ্ছে বাইরেটা, যেখানে ওই প্যান্ডেলটা হয়েছে দেখলে, ওই প্যান্ডেলটার কাজটা। তো এই একটা আয়না দেখো কী সুন্দর, কী সুন্দর আয়নাটা দেখো, ঠিক আছে? এই যে আয়নাগুলো, আর এই একটা ঘর, আর এই যে আগেকার দিনের সব ঘরগুলো, এরা এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এগুলো সব আগেকার দিনের রাজরাজাদের ঘর। তো এই যে ঘরটা, এই ঘরের একটা জিনিস আমি দেখলাম, এই যে আয়নাটা দেখো কত সুন্দর, এই একটা আয়না, ঠিক আছে? আর এই যে খাটের বাটামটা, এটা ঘোরানো যায়, ঘোরালে এটা বাড়বে, এই যে বেড়ে যাচ্ছে, আবার এটা ঘোরালে কমবে, এই যে এটা ঘোরানো, ছোটো বড়ো করা যায় আর কি, এটা বাটামটা ছোটো বড়ো করা যায়, এটা একটা ইউনিক আছে। তো এদিকটা আমরা যাব, এদিকটা বাইরেটা, এদিকে সব ওয়াশরুম বাইরেটাগুলো সব বাইরে। আর এই যে ঘরটা খুলব, এই ঘরটা খুলছে না কেন? কন এই লোক কাহা সে আতে খুলে গেছে। আর এই ঘরেও নাকি ডান্স হতো আগেকার দিনে রাজাদের, ঠিক আছে? এটাও একটা ইউনিক টাইপের দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো বেশি তো যাবো না, এখান থেকে ব্যাক করি, যেহেতু আমি দরজাটা যেরকম খুলেছিলাম বন্ধ করে দিই, একটুখানি ওয়েট, তারপর দেখাচ্ছি। এটা বাপটে দরজা না অন্য কিছু ভাই। তো যাই হোক, তো আমরা এবার বাইরের দিকটা যাব, ঠিক আছে? এই যে বাইরের দিকটা দেখতে পাচ্ছ, এগুলো এই যে পুরোনো পুরো হাভেলির মতো, এখানে ভূতের সিনেমাও হয়, অনেক মুভিও হয়, ঠিক আছে? অনেক মুভি এখানে শ্যুট হয়েছে, বাংলা সাউথ অনেক কিছুই হয়েছে। তো আমরা এখন নিচে যাব, ঠিক আছে? নিচে বাপ্পা আছে, নিচের দিকে যাব। চলো নিচের দিকে সিঁড়িটা দেখাই। তো এই যে আমরা নিচের দিকে যাচ্ছি, আর এই দেখো মোনালিসার ফটো এখানে, সব থেকে মোনালিসার ফটো, অনেক সব আগেকারের দিনে সব রাজরাজাদের ফটো, এই দেখো এখানে একটা, ওখানে একটা মোনালিসার ফটো, ওখানে একটা, এই যে এখানে যীশুখ্রিস্টের ফটো। আর এই যে ঝাড়বাতিটা দেখো কত সুন্দর লাগছে, এটা হাতে তৈরি, গম দিয়ে ওরা গমের শীষ পিস সমস্ত কিছু আছে, ঠিক আছে? তো আমরা নিচের দিকে যাব, নিচের দিকে যাচ্ছি। তো নিচের দিকে এসে গেছি আমরা, একটু পরে আসছি আবার। তো গাইস আমরা এই দিকটা এবার এসে গেলাম, নিচে নেবে এলাম, নিচে নেবে এসে এই যে ঘরগুলো, এইগুলোর নাকি রান্নাঘর ফান্নাঘর আছে। আর বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ, সব ভিজে আছে, ঠিক আছে? তো এই যে এই ঘরগুলোতেও লোকজন অনুষ্ঠান বাড়ি হলে থাকে আর কি, দেখতে পাচ্ছ সাজানো সব।
ঠিক আছে, এই ঘরটাই কি আছে জানি না আমি। আর দেখি এই যে এদিকটা কি আছে, এই যে এটা দালান, এখানে দুর্গাপূজা হয়। এই যে দেখতে পাচ্ছ পুরো দালানটা, এখানে দুর্গাপূজা হয়। ঠিক আছে, এখানে দুর্গাপূজা হয়। আর এই যে ওপরটা, এখানে সব দুর্গাপূজা হয়, এখান থেকে সব এ হয়। ঠিক আছে, তো এদিক থেকে বেরিয়ে এসে আমরা, এদিকে তো যাওয়ার রাস্তা নেই, এদিক থেকে দেখব কোথায় কী আছে। সো আমরা এই ঘরটায় ঢুকলাম। এই যে ঘরটা সাজানো দেখতে পাচ্ছ কি সুন্দর, ঠিক আছে, পাকা পাকা লাগানো, এখানে সব লোকজন বসে। আর এটা হচ্ছে রান্নাঘর, এটা হচ্ছে রান্নাঘর, তো দেখতেই পাচ্ছ হাঁড়ি বিরিয়ানির হাঁড়ি ফাঁড়ি সমস্ত কিছু, এই যে জল, ঠিক আছে, সমস্ত কিছু রাখা আছে। এটা হচ্ছে কিচেন, রান্নাঘরে গুলো সব। আর এই যেটা, এটা এটা কোথায় যাচ্ছে আমি জানি না ঠিক, আমি ফ্ল্যাক্স মেরে দেখানোর চেষ্টা করব, এটা কোথায় যাচ্ছে আমিও জানি না। তো দেখি হাতটা ঢুকিয়ে দেখাতে পারি কি। তো এটা একটা ছোটো একটা কোথাও কিছু নেই, বোঝা যাচ্ছে না, যাই হোক। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। তো যাই হোক, বেরোচ্ছি আমরা বাইরের দিকটা। তো ছাদটাও দেখিয়ে দিলাম যতটা পেরেছি, দেখিয়েছিস, ঠিক আছে। আর যেখানে যেতে পারছি না তো সেই জায়গাগুলো দেখানো সম্ভব না, যেমন ওই দিকটা, ওই যে এই ওই যে বল ওপরে যে ছাদে যখন ছিলাম তখন যে বললাম না ডান নাচ ফাজ হয়, এই যে এই ঘরগুলো, এই যে ঘরগুলো তো জানলাটা খোলা, এই ঘরগুলোতে নাচ ফাজ হয়, ঠিক আছে। এই যে আমরা ওই ওপরটা ছিলাম, ঠিক আছে, তো এগুলোতে নাচ ফাজ হয়। তো আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছ। তো বেরিয়ে যাচ্ছি আমরা। আর এই যে ওই যে তখন আমরা ওই দিকটা গেছিলাম, ওখানটা দুর্গাপুজো হয়। এই যে সামনে থেকে এটা দেখাচ্ছি দুর্গাপুজোর দালানটা, এখানটা দুর্গাপুজো হয়, ঠিক আছে। এখন সব বিয়ে জন্মদিন বাড়ি ছিল বলে তাই, ঠিক আছে। আর এই যে আমরা তখন ওপরটা ছিলাম, এই ওপরটায়, ঠিক আছে, বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ। সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। মানে এই বাড়িটার ব্যাপারে অনেকটা আমি জানি না, বাট এখানে একটা লাইব্রেরি আছে, গলগাছা লাইব্রেরি, তো সেখানে এই বাড়িটার ব্যাপারে একটা বই আছে। সো সেই বইটা না পড়ে আমি পুরোটা দেখাতে পারবো না। সো নেক্সট টাইম এই ভিডিওটাই আবার একবার নিয়ে আসবো, তো তখন পুরোটাই দেখাবো, ঠিক আছে। বাট এটা আরও অনেক কিছু টিভি সিরিয়ালের কিছু অ্যাক্টার্স এখানে থাকে, বাট এই বাড়িটা তাদের নামে, এরকম কিছু একটা কথা আছে এই বাড়িটা নিয়ে, ঠিক আছে। তো আপাতত এটাই এখানেই শেষ করলাম, ঠিক আছে, যতটা দেখিয়েছি আপাতত এটাই, ঠিক আছে। আর এরপরে যখন আরেকবার ভিডিওটা নিয়ে আসবো তখন পুরোটা, মানে পুরো বাড়িটা ঘুরে দেখাবো, বাট এটা আপাতত হাফ পোর্শনটা আমি দেখালাম, ঠিক আছে। তো আর একটা আছে যেটা উল্টো সাইডে আছে, যেটা তোমার ছাদ থেকে তারা দেখালাম পুরোনো বাড়িটা, ওটা একটা আছে, ওটার একটা দেখাবো পরে, ঠিক আছে। সো এটা একটুকুই দেখালাম। তো এটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব একটা আর একটা লাইক অনেকটা মানে মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানাতে। তো গাইস, তো এই আজকে এইটুকু, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের পর্যন্ত এইটুকুই, আবার নেক্সট ব্লগ নিয়ে আসছি, ঠিক আছে। তো তোমাদের সাপোর্টই দরকার, সাপোর্ট করো, ঠিক আছে, আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো এখানেই, টাটা।